প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সেই সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ মারা গেছে, আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয়, আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে, পুলিশে পিটা 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 মারা, এইরকম বীভৎস ঘটনা কে দেখছে? আর যতগুলি আমি দেখলাম মনে হলো পুলিশ গুলি করলে তো 6 লাখ গুলি হতো, সেখানে তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া। তাহলে আবার বোরখা পরে ছেলেরা বোরখা পরে পুলিশ যে নেমেও মানে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে। তো যাই হোক, দেশটাকে নিয়ে যে একটা খেলার মানে জিনিসবস্তু পেয়ে গেছে, এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা তাদের মনে রাখা উচিত। আর এত উন্নতি করছে যে নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল, যে তারা তো নিজেই ব্যবহার করবে, আমি তো ব্যবহার করবো না, বা আমাকে ব্যবহার করবো বলে তৈরি করিনি, তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষের জীবনটা উন্নতি করার জন্য, তাই না? কাজে আপনারা যেভাবে আছেন বাবা মা সবাই থাকেন, আর আপনারা পূর্ণাঙ্গটা যথাযথ মর্যাদার সাথে পালন করেন। শেখ হাসিনা ভয় নাই, পাসপোর্ট ছাড়ি নাই, আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বললাম যে আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নাই, কি করার আছে যদি ডাকাতি হয়। আমার কিছু বলার ভাষা নাই। এই ব্যক্তিটারে নিয়ে আপনারাই কিছু বলেন, কি বলতেছে, একে আবল তাবল বলতেছে, আবার বলতেছে আল্লাহ আল্লাহ করেন, এই সমস্ত ডাকাতি খুন খারাপি যা কিছু হয়েছে আমাদের করার কিছুই নাই, আল্লাহ আল্লাহ করেন, পুলিশ প্রশাসন নাই। তাহলে আল্লাহ আল্লাহ তো জনগণ করবেই, সাথে সাথে আপনাকে সেই এত বড় একটা আসনে বসাইছে কি জন্য বসাইছে? এরকম পাগলামি করতেছেন কি লাগা? এনারে নিয়ে আপনার কি মন্তব্য একটু জানায়েন। তারপরে দেখেন এই যে সজীব অজিত জয়ের একটা পোস্ট স্টোরি শেয়ার করছে, এই যে উপদেষ্টা মণ্ডলীর যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন যিনি, তিনি যে কথাগুলো বলছেন যে আওয়ামী লীগকে দল গোছাতে হবে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ স্বাধীন করছে একটা অনেক বড় দল, এর ভিতরে ভালো ভালো নেতা আছে, এই সমস্ত কথা বলার কারণে দেখেন এই যে শেখ হাসিনার ছেলে জয় সুযোগ পায় গেছে তার পক্ষ নিয়ে কথা বলতেছে। এই দিন দেখার জন্য কি এই যে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওইদিকে আবার শেখ হাসিনা বাহির থেকে বিভিন্ন নেতাকর্মীকে ফোন দিয়ে দুঃখের কথা বলতেছে, আমার পুলিশের উপরে গুলি মারে, চিন্তা করা যায়? এটা ভাবতে পারো আপনারা শুরুতে সেই কল রেকর্ডটা শুনছেন। আবার এই যে 15 আগস্ট নিয়ে আজকের যে টপিক, 15 আগস্ট নিয়ে যেটা হইতেছে এটা অত্যন্ত খারাপ, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আবার রক্ত দেওয়া লাগতে পারে, অবস্থা ভয়াবহ। এই ব্যাপারেই আজকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যে 15 আগস্ট কী ঘটতে যাচ্ছে, কী প্ল্যানিং হচ্ছে, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। চলুন ভিডিও চিত্রগুলো প্লে করবো, তার আগে অনুরোধ করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন, 5 লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে, কৃপণতা করেন না, একটু নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, অনুরোধ এতটুকুই। পরিপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? চলেন দেখতে থাকি। ম্যান্ডেটবিহীন সরকার ছিল, কাজেই সেই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী। আমরা 15ই অগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি, এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে, তারা পরিষ্কারভাবেই বলেছে 15ই অগস্ট, এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস, আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই, এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কাজী এই 15ই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করে, এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা, এবং আওয়ামী ফ্যাসিস্ট শক্তি 15ই অগস্ট থেকে 21শে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহাপরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে, একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে 2-1 দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি, এবং হাসিনাও তার দোষরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। পাশাপাশি আজকে আমরা 14টি বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি, দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা, সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া, 64টি জেলা এবং 650 উপজেলা এবং থানা পর্যায়ে ওসি, ইউনো, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে
পরিবর্তন করে সৎ সাহসী দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনের মধ্যে যে কু পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া, এরকম 14টি দাবি আমরা দিয়েছি। এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান। এবং এই যে আওয়ামী পন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ আপনার যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্যাতন হামলা মামলার, এবং সেটাকে প্রমোট করছে ভারতীয় কিছু মিডিয়া, এই বিষয়ে আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের এই হামলা মামলার বিষয়ে তদন্ত করার জন্য একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার। এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে মত বিনিময় করার আহ্বান জানিয়েছি, কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয়, সকলে নিরাপদ, এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এবং সেই বাংলাদেশ, মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন, যেই সহযোগিতা প্রয়োজন, তার সবটুকুই সব রাজনৈতিক দল করবে, সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে। সম্মিলিত দর্শক মণ্ডলী, আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, যেটা হচ্ছে আপনার শেখ হাসিনার একটা কল রেকর্ড নেতার সাথে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আবার বললাম যে আমাদের আইনশৃঙ্খলা সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন। আবার এই নাম্বারটা, এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখেন এই নাম্বারটা আমার, জাহাঙ্গীর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখছেন, মানে এটা মানা যায়? বাহিরে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, এটা মানা যায়? এটা দুঃখজনক। সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, আপনারা বলতেছি একটু রেস্ট নেন, আর কত দল ঘোষায়েন বাংলাদেশটা একটু শান্ত হোক, সব কিছু ঠিক হোক, এত পাগলামি শুরু করছেন? আমাদের কি ভালো চান না? আপনি তো আমাদের ভালো চান, আপনি বলেন, এটা ঠিক না। মানে আল্লাহর মায়ের আপনার হয় নাই, বুঝছেন? এটা দিয়ে হয় নাই, শান্তি মতো পালিয়ে গেছেন, এটা দিয়ে হয় নাই, এখন চাচ্ছেন যে একটু প্যাদানি খাইতে। সমস্যা নেই, আসেন আসেন, আপনাকে স্বাগতম। আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।